सुप्रभात बंधुगण। Let's start afresh। না, এটা আমার বক্তব্য নয়, এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী মোদিজির বক্তব্য। মানে মোদিজি যখনই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তখনই সারা ভারতের সারা ভারতবাসী সে তিনি যে পার্টিরই হোক কেনে, যে দলেরই হোক কেনে, যে জাতি যে ধর্মেরই হোক কেনে, সবাইকার ভিতরটা ধুকপুক ধুকপুক করে। তো আজকেও সেরকম জাতির উদ্দেশ্যে সকাল সকাল ভাষণ, জেনারেলি কী হবে খাবার, সাসপেন্সে ছিল সারা দেশ, আমিও ছিলাম। তারপর দেখলাম যে না, আলটিমেটলি ভালো কাজই হলো। তাহলে তিনটা কৃষি আইন প্রত্যাহার হলো, ভালো জিনিস। তাহলে বিপ্লবটা এফেক্টটা কিন্তু দেখা গেল। তাহলে বন্ধুগণ, বিপ্লব দীর্ঘজীবী হোক এই বলে এবার এখন বেরোই, সকাল সকাল যাই, চারটি আগে খাই, ঠিক আছে, আগে খেতে হবে, নাহলে আবার দেহ বিপ্লব করবে ওটা না। চলো তাহলে জগৎদল পার করি। জগৎদল আছে তার ডেনে, এই তো জগৎদল আমার বিস্ট ডেনে আছে, ওরা তাকে বার করে বেরে 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 আবার দেখা হবে, কোথা হবে, গল্প হবে। চলো বেরে। অনেকদিন পরে সকালবেলাতে এই যে কৃষি ভবন দিকটাতে এলাম, তো সেই সকাল সকাল আসমুদ্র হিমাচল ব্যাপী স্ট্রেসের পরে এই গরম গরম সব মুড়ির ব্যাপারটাই আলাদা। তো এই যে অনেকদিন প্রত্যেকদিন সকালবেলাতে ঘুম থেকে উঠছিলাম আর এই চিড়া মুড়ি বিস্কুট খেয়ে পার করে দিচ্ছিলাম, কিন্তু এইটাকে বহুত মিস করছিলাম। আজকে বলি না, মোদিজি সকাল সকাল ভালো খবর দিয়েছেন যখন, এবার চপ মুড়িটা খেয়ে আসি আগে। চলো খেয়েলি। সকাল সকাল গরম চপ মুড়ি খেতে খেতে যদি তোমাদের কারোর সঙ্গে আবার দেখা হয়ে যায়, আবার এসে পরে অনেকক্ষণ গল্প টল্প হয়, তাহলে তো দিনের স্টার্টিংটা আলাদাই লেভেলের হয়ে যায়। এই যে এই শিবেন্দু ভাই, এর সাথে দেখা হলো এখনই, এই যে মুড়ি টুড়ি খাচ্ছিলাম এখানে এতক্ষণ ধরে, যে ভাই রাস্তা দিয়ে পেরেছিল, দেখে পরে দাঁড়ালো, দিয়ে এসে পরে কথা টথা হলো, যে অনেকক্ষণ সে অনেক পুরনো পুরনো ভিডিওগুলো নিয়ে গল্প অনেক কিছুই হলো আর কি। এগুলো ভালো লাগে ভাই, আর মানে তোমাদের কাছ থেকে এগুলো যেটা পাই, মানে এটা আলাদা লেভেলের, এইটাই ভালোবাসা বাস। চলো ভাই, থ্যাংক ইউ। চলো এবার আমিও বেরে এবারে বাকি কাজগুলো সারি। মুড়ি খেয়ে পরে আমার কখনোই কমপ্লিট হয় না খাওয়া দাওয়াটা, অল্প শেষ খালে চাটা না খাওয়ার পরে, সে তো জানোই। তো আর এই যে আসছিল এখনই মুড়িটা খেয়ে, আর এই দুই রুদ্র, এক মাস্টার রুদ্র আর এক কবি রুদ্র, ব্যাংকার রুদ্র, দুজনের সঙ্গে দেখা। এই যে এখানে লক্ষ্মীরা দোকানে দেবে বলে হালকা করে একটু চা খেলি, এবং সকাল সকাল দেখো কোকিল তালিও ভাবে, এইটা একটা রুদ্র, এইটা একটা রুদ্র, মানে এইটা হচ্ছে মাস্টার রুদ্র, এইটা হচ্ছে ব্যাংকার রুদ্র, আর এইটা একটা সুমন, আর এইটা একটা সুমন, এইটা হচ্ছে, এটা হচ্ছে আধিকারিক সুমন, এটা হচ্ছে আধিকারিক সুমন, আর এটা হচ্ছে আমি সুমন, এই আর কি। এবার দেখো কৌণিক সম্পর্ক একটা হয়ে গেছে, হঠাৎ করে সব দেখা হয়ে গেল, ডায়াগোনাল রিলেশনশিপ তোমরা পড়েছো, তোমরা পিরিয়ডিক টেবিল যখন পড়েছো অনেকে, যারা যদি না পড়েছো ভুলে গেছো বাদ দাও, ছাড়া অনলাইনে হলে তখন চাপ আছে। এই একটু আড্ডা ফাড্ডা দিই, তারপরে বেরোবো, ঠিক আছে বন্ধুগণ, টাটা করতে একটু। আর এই যো এই সুমনদার বেটা হচ্ছে আমার রেগুলার ভিউয়ার, দেখবি তুই যদি তোর বাবাকে দেখতে পাস, তোর মাকে হলেও বলে হলেও নিজে পারলেও একটা কমেন্ট অন্তত কর। সবজি বাজার করতে গিয়ে এখানে চিকিৎসা ভবনে চা খাচ্ছে, সবজি বাজার করতে এসে চা খাচ্ছে, একটা কমেন্ট করবি লাই ভাইপো, তুমি আমাকে স্কুল যাওয়ার নাম করে এখানে বাইরে গেলে গাল দাও, দেখো এইরকম ব্যাপার চলছে। এই যে ব্যাংকার বলছে লিঙ্ক নাই তাই বসে আছে এখানে, ঘোষণাটা করে দিয়েছে, ভেবেছিলাম যে আরেকবার নোটবন্দি কিছু হবে, তাই বেরিয়ে গেছে সকাল থেকে, এদিকে বলছে না শেষ কালে কৃষি বিল রিভোক হয়ে গেল, ঠিকই আছে। চলো এখন আড্ডা ফাড্ডা দিই, বাকিটা আনসেন্সার ব্যাপার তো, তাই ওটা রাখা যাবে না, একটু পরে দেখা হচ্ছে। চলো এই যে এই ভাইটির আজকে জন্মদিন, আর এই যে দাদা বৌদিকে তো তোমরা চিনবেই আগের থেকে, বাঁকুড়াতে ব্লাড ডোনেশনের মানে যে কাজটা করে দাদা বৌদি, বলারই দেখে না কিছু। তো আজকে 18 বছর হলো ভাইয়ের, ভাই লয় ভাই পর আমার। তো সেই প্রথম জন্মদিনে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে, যে প্রথমবার জন্য ব্লাড দিচ্ছে, এবারে তো ব্লাড দিয়ে চলতেই থাকবে, মানে এই ইনিশিয়েটিভটা মারাত্মক লাগলো। এ দাদা বৌদি ভাইপর এই 18 বছর পূর্তি উপলক্ষে বেটার জন্মদিনের
ব্লাড ডোনেশন ক্যাম্প, তাতে এই ভাইপোর সব অনেক বন্ধুরা, তারপরে আরো অনেকে সব ব্লাড দিচ্ছে তার ঘরে এসে, আসতে বলেছিল দাদা, ইনভাইট করেছিল, এলম, দারুণ লাগলো, দারুণ। এই ইনিশিয়েটিভগুলোকে হ্যাটস অফ। এই যে বাপ বেটার জোড়ি সালামত রাখে, বাপ বেটা মায়ের মা কেন বাঁচাবে, আর এরকম চলতে থাকুক, এরকম ইনিশিয়েটিভগুলো চারদিকে হতে থাকুক। বাহ, প্রাউড অফ ইউ ভাইপো। আর এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে জন্মদিন উপলক্ষে, সেখানে এই যে দেখতে পাচ্ছি আমাদের সুপার অ্যাক্টিভ শঙ্খ ভাই, কে শঙ্খ, এই ছাড়া যা কাজ করে যায় বাঁকুড়াতে, না বলার কিছু নাই, দারুণ দারুণ। নিচে চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প, অনেকে ব্লাড দিলে অনেকে আরো দিচ্ছে, আর উপরে হচ্ছে খাওয়া দাওয়া। আমাদের খাওয়া দাওয়াতে চলে এসেছি, দাদা দিদিরা সব রয়েছে, এর খাওয়া দাওয়া ছাড়া তো কমপ্লিট হবে না ব্যাপারগুলো, ওটা না। চলো, আমাদের এই যে স্যার রয়েছেন আরো অনেকে, চলো এবার খাওয়া দাওয়াটা করি ভালোটি করে। দেবুদার ছাদটা কিন্তু বেশ সুন্দর, ঠিক আছে, বেশ সুন্দর ছোটোখাটো ছাদটি। তো দাঁড়াও, সে নিচে যে ভোজটা হচ্ছে তার ড্রোন ভিউ দেখিয়ে দিই তোমাদিকে। ওই দেখো সব চলছে, খাওয়া দাওয়া, ডিস্ট্রিবিউশন দিয়াদি, বেগনি ভাইয়া চলছে একদম পুরো, ও সেরা সেরা সেরা, ভাল লাগছে বেশ জায়গাটা, ওটা না জায়গাটার ভাইবসটা বেশ ভালো, বেশ সুন্দর। এবার খেতে বসবো একটু পরেই, না চানটা একটু পরেই হবে, আগে খাওয়া দাওয়া, ঠিক আছে। এই যে এই দিদিটাকে তো তোমরা চিনোই, তোমরা দেখেছো সব বিএমএস এর সমস্ত কিছু ইয়াতে ভিডিওতে। তো দিদি, যদি আমার ব্লগে তুমি ওই লাস্টে যেটা বলো সেটা যদি এখন বলো, তাহলে উন্মেষ দা বা সৌমিত্র বা কেউ, মানে কিরণ, মানে আমাকে কপিরাইট দিবে না, একদম একটু আমার জন্য বলে দাও, ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। এই তো দিদি বলে দিয়েছে, তাহলে এবারে করতে হবে। আর দিদিকে তো বুঝতেই পারছো কে, বাট উন্মেষ দা দিদি আমাদের, আমাদের দিদি উত্তীর্ণা দি, এই এখন পরিবেশনে ব্যস্ত, কিন্তু তবুও মাঝখানটা তো বললাম একটু দাঁড়াও, একটু ক্লিপ তুলে নিই। তোমাকে ফুড ব্লগ এখানে নিয়ে যাচ্ছে না, এটা খুব খারাপ জিনিস হচ্ছে, হ্যাঁ সবাই যাচ্ছে, তোমাকে এবার নিয়ে যাওয়া উচিত কিন্তু, একদম ফুড ব্লগ গুলো এই যে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে না, এটার জন্য আমি খুব, মানে কি বলবো, একটা নিয়ে যাওয়ার দাবি জানাচ্ছি। উন্মেষ দা, সৌমিত্র, কিরণ, সম্রাট, কেউ যদি দেখে থাকিস, দেখে থাকো, তাহলে কিন্তু নেক্সট ব্লগে দিদিকে চাই, একদম একদম চাই। এই যে ভাত ডাল পড়ে গেছে, পোস্ত, বিশাল ব্যাপার, খাই চলো। এই যে সোস টপার পড়ছে, গরম গরম মুরগির ঝোল, তা এই যে তিন আদির হাত থেকে চালাও, এইটাই মেন, এইটাই মজা। এই যে সব খাওয়া দাওয়া চারদিকে, অনেকক্ষণ এসছি, অনেকক্ষণ সব গল্প টল্প আড্ডা আড্ডা হলো, সব দেখলাম, অনেকক্ষণ থাকলাম, এবারে সেবা শান্তিটি করেলি, এবারে বেরাতে হবে, চলো চুকি লিখাবা, হ্যাঁ তারপর গল্প হবে। ও দারুণ হলো, দারুণ, এরকম ইনিশিয়েটিভ তো বলবো ঘরে ঘরে হোক, মানে 18তম জন্মদিন, তাতে ব্লাড ডোনেশন ক্যাম্প, নিজের প্রথম ব্লাড দিয়া, নিজের বয়সী আরও বেশ কিছু বন্ধু বান্ধব প্রথম ব্লাড দিয়া, বেশ দারুণ দারুণ লাগলো। তারপর খাওয়া দাওয়া তো ওইটুকু বললাম, ওইটা ছাড়া আমাদের কোনো কিছু আনন্দ অনুষ্ঠান কমপ্লিট হয় না, হলো এখনও চলছে, কিন্তু যাই এবারে বেরিয়ে গেলাম আর কি, অনেকক্ষণ এসছি, তো এই জুনবেদিয়ার গায়ের ভিতর দিকটা দিয়ে এসেছিলাম আর কি, এখানটাতেই হচ্ছিলো, এখানটাতেই দেবুদার ঘর, দারুণ লাগলো, দারুণ দারুণ দারুণ, চলো এবারে বেরিয়ে যাই। সেই বিশাল চর্ব চস্য খেয়ে পরে একদম রুম জ্বলে এসছি অনেকক্ষণ, দিয়ে পরে ফ্রেশ ফ্রেশ হওয়া হয়ে গেছে, দিয়ে একটু শুয়েও ছিলাম, এবারে এখন এই যে জামা কাপড় যেগুলো কাছাকাছি করেছিলাম সেগুলো ছিল বাইরেটাতে, সেগুলোকে এবারে ঢুকাচ্ছি, নাহলে আবার যতটা শুকিয়েছে থেকে আবার শিশি আবার ভিজিয়ে যাবে ততটা, বুঝলে তো, এগুলো সব রেডি করে রাখতে হবে, তো বিয়া ঘর টিয়া ঘর যাওয়ার ব্যাপার আছে, তারপর পড়ার ব্যাপার আছে, সে যতটা শুকিয়েছে আবার যা হিউমিডিটি হচ্ছে, যা সেই শিশির কুয়াশা সব পড়ছে, সব ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে, তো হ্যাঁ একটু বসি রুমটাতে, দিয়ে আবার বেরাবো, আরও কায় আছে অনেক, বুঝলে তো, দেখা হবে তোমার। সন্ধ্যা হয়ে গেছে, দেখো কোথায় এসছি, বুঝতে পারছো, চেনা চেনা লাগছে জায়গাটা,
এই যে না আমি ঘুরতে বেরাইনি, এই যে জগৎদলের ঘুরতে মন যাচ্ছিল, তার জন্য জগৎদলকেই বললাম চ তুই একটু ঘুরিয়ে নিয়ে হালকা করে। এই চলে এলাম একটু রাজগ্রাম ব্রিজ দিকে। তো তোমাদেরকে এই জায়গাটা যে কতবার দেখেছি তার নাই খেয়াল। ও খুব জোর হাঁকা পেয়েছে ওখানে। হ্যাঁ কি আর করা যাবে, খেজা চালায় কিছু কিছু জন মানুষজন গাড়ি ফাড়ি, যে মনে হয় যে হ্যাঁ এই ডাইরেক্ট যে পরে কোথাও একটা ঢুকবে, কোথায় ঢুকবে হয় বাথরুম নয় চুল্লি কে জানে, তবুও চালায়, কি আর বলবো আর বলো। তো এইখানটাতে একটু রিল্যাক্স করছি, হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড। জায়গাটা আমার বড় ভালো লাগে, তবে ঠান্ডা ঠান্ডা ভাইবস। তারপরে এই যে চাঁদ উঠেছে এই দেখছি আর কি, আর চন্দ্রালোকিত রাত তো আমার খুব পছন্দ, সে জায়গায় জানো। হ্যাঁ এখানটাতে চাঁদের আলো আলাদা করে বোঝা যাবে না, এত আলোর জন্য ঠিকই, তবুও জায়গাটা তো সেরা ওটে না। তো একটু এই ভাইবসটা একটু এনজয় করি, তারপরে পালাবো, তাই বলি তোমাদেরকেও হালকা করে একটু দেখিলি ওটে না। তো হ্যাঁ গাড়ি চালাও, ফুর্তি করে চালাও, কিন্তু এত জোরে চালিও না যেন ডাইরেক্ট যে পরে চুল্লিতে ঢুকে যেতে না হয়, হ্যাঁ ঠিক আছে। আর যদি বড় কিছু পায় ল্যাট্রিন টয়লেট আশেপাশে দেখবে কোথাও, ঠিক আছে, খুব অত জোরে যেও না বস, খুব চাপ আছে না হলে। চলো বেশি জ্ঞান দিয়ে লাভ নাই, একটু এনজয় করি। কোথায় ছিলুম আর কোথাকে এলুম, না ব্যাপারটা হচ্ছে ছিলাম বাঁকুড়ার আউটস্কার্টে, বাঁকুড়ার পুরো পশ্চিমে, যে চলে এলাম এখন বাঁকুড়ার পূর্বকে, এখন জুনবেদিয়াকে। মানে এই যে কালকে চিরসবুজে চিরসবুজ হওয়া হয় নাই, আজকে দেখছি না চিরসবুজ ফুলো আছে, চলো একটু চিরসবুজ হয়ে যাই, কারণ বিয়া ঘরটা আছে বলে কথা, তো তাহলে মুশকিল আছে। যা গান চলছিল মিউট করে দিলাম, তবে এই সময়গুলোতে মনে হয় যে আমার একটা থাকতো আইফোন, দেখা তো মিরর সেলফি কাকে বলে, ইয়াতে বলে বমফুটো হয়ে যাচ্ছে আমার আইফোন। হ্যাঁ এমন দাড়িটা কাটলো আর চামড়া চামড়ি এমন করলো, দেবরে আর ক্লিপ নিতে ভুলে গেছি। এই যে চা খাচ্ছি আমি আর ভেনা ভাই, ভেনা ভাই ক্যামেরার উল্টো দিকে, এই যে এই বলছে নাই কোর্টটা দেখানো যাবে না, নাহলে একজন আমাদের বন্ধু মেরে নেবে বলছে, ঠিক আছে দেখালাম না কোর্টটা, ঠিক আছে ভালোই হালকা ওই দাড়িটা ট্রিম করলাম আর একটু চাপড়া চাপড়ি করলে বেশ আরাম লাগছে, ঠিক আছে। এবারে কালকে যাওয়ার পরিকল্পনাগুলো হোক, ঠিক আছে, তারপর তো সব দেখতে হবে, আবার হুল্লা হুচুং হবে একসঙ্গে সব, ঠিক আছে চলো পরে গল্প হচ্ছে। 10:24 বাজলেও তবুও দেখো কাজ চুকবো চুকবো করে এখনো পর্যন্ত চুকলো নাই বুঝলে তো। তো যাই ঘোষদার কাছে খাবার অর্ডার করা আছে, খাবারটা লিয়ে লিগে, এবার খাবারটা নিয়ে পরে লাস্ট আর একটা কাজ আছে, সেটা হলেই আরে ধম ছেড়ে বাঁচবো, চলো যাই আদারি করবো না। ঘোষদা একটু হাসিটা দাও, একটু স্মাইলটা দেখি, চেহারার হাসিটা একটু দেখি। তো খাবারটা কোথায়? দেখো খাবার এখানে একদম রেডি, ঘোষদার হোটেলে আজকের খাবারটা স্পন্সর করছে আমাদের ভেনা ভাই। ভেনা ভাই আর মুখ দেখাবে নাই, অলরেডি দেখে দিয়েছে এনাফ, সব কাজবাজ মোটামুটি চুকলো। এই যে ঘোষদার ধাবার থেকে খাবার যাচ্ছে, চালাও ফুর্তি করে, চললাম ঘোষদা চলো যে পরে রুমে যে পরে খাবো। আজকের মতন শেষ কাজ, এই যে আমাদের এই বিজনেস টাইকুন ভাইয়ের দোকানে, শুভঙ্করের দোকানে, এই যে শীত বস্ত্রর জন্য এগুলো একটু দরকার আছে, তো নাহলে পুরুলিয়া যাবো, নাহলে দম বেড়ে হবে একদম, তো এগুলো নিলাম একটু। ভাই কিছু বক্তব্য আছে কি দর্শকদের জন্য? গুড নাইট। না এই ভাই হচ্ছে আমাদের একজন বিখ্যাত ওয়েডিং ফটোগ্রাফার বটে, আর হ্যাঁ মানে ব্যবসাটা হচ্ছে মানে সে কি পুস্তেনি ব্যবসা তাই আছে, আর ওইটাই হচ্ছে আর মেন ব্যাপার সেপার ওয়েডিং ফটোগ্রাফি। যদি কেউ বিয়ে ফিয়ে করো এই ভাইয়ের মুখটা ভালো করে দেখে রাখো, এই মুখটা খুল, যদি কেউ বিয়ে ফিয়ে করো যে মুখটা দেখে রাখো, এই ওয়েডিং ফটোগ্রাফার বিখ্যাত। আমাদের যে ফ্রেমিট ফটোগ্রাফি আছে অমুদার গ্রুপ, তারই একজন অ্যাক্টিভ মেম্বার, যোগাযোগটা করে নেবে, ঠিক আছে। এ স্পন্সরশিপ দে, এগুলো ফ্রি দে, প্রমোশন করে দিলাম, চলো এবারে পালাই এবারে আমি, ঠিক আছে টাটা। আজকেও খাবার ভাগ্যটা খুব ভালো বুঝলে তো, আজকেও দেবী অন্নপূর্ণা সুপ্রসন্ন হয়েছে। দেখো এই হচ্ছে রাত্রেবেলাকার মেনু, খেতে বসে গেলাম এসে পরে রুমকে এসে পরে খিদা পেয়েছে দম তো, আজকে অনেক কাজ হলো। তো এই হচ্ছে ঘোষদার হলুদ রঙের বরলিন, মানে কুমড়ার ঘ্যাঁট, কুমড়া মনে হচ্ছে ডিংলা, ডিংলা মনে হচ্ছে কুমড়া, সেই কুমড়ার ঘ্যাঁট, রুটি আর চিকেন, চিকেন আজকে দুবেলা ভাবা যায় ব্যাপারই আলাদা। চলো আমি ঝটপট করে খেয়ে এলি, দম তো খিদে পেয়েছে, দম তো আসছি একটু পরে। আজকের দিনটা বহুত হেকটিক গেল, বহুত কাজে কাজে, মানে এখনো কাজ শেষ হয়নি, কাজ শেষ হতে এখনো বহুত দেরি। এই তো আউটরো শ্যুট করছি, তারপর ব্যাগ বাগাতে হবে, তারপরে ভিডিও এডিট করতে হবে, তারপরে বহু কিছু বহু কিছু, ঠিক আছে। তো এরপরে আজকে আর বেশি বাড়াবো নাই, তবে হ্যাঁ শেষকালে তো বহু কিছু বলা হয়, কথা চলেই আসে, মনে যেটা আসে সেটা বলেই দিই। তার আগে কয়েকটা ডিসক্লেমার দিই, না কয়েকটা নোটিফিকেশান দিই,
যাই হোক যাই বলবে, সেটা হচ্ছে কালকে তো যাচ্ছি বাইরে, এইবারে প্রত্যেক দিন ভিডিও দিয়ে একটা অভ্যাস, না দিতে পারলে খারাপ লাগে। দুবো তো অবশ্যই, কিন্তু নেটওয়ার্ক তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইস্যু করতে পারে, তাহলে সেই রকম যদি হয় তাহলে একটু ক্ষমা কিনা করে দেবে। আমি চাইবো অবশ্যই যে হ্যাঁ এইটা যেমন কালকে সকালে যাক, কালকেরটা পরশু সকালে যাক, ঠিক আছে, ওটা একটু একটু খেয়াল রাখবে, একটু ইনস্টাটা বা একটু ফেসবুকটা বা একটু কমিউনিটি ট্যাবটা একটু দেখবে মাঝে মধ্যে যদি না আসে আর কি, যদি আসে তবুও দেখতে পারো, ইনস্টাতে তোমরা তো এমনিতে যাবেই না। তো ভাগাভাগি করি নাকি? আর হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আজকে বেশি কিছু বলবো না, দুটো ভিডিও তোমাদেরকে সাজেস্ট করবো দেখবার জন্যে। এক হচ্ছে ভীর দাস, ভীর দাস বলে একজন কমেডিয়ান আছে, তার টু ইন্ডিয়াস বলে একটা ভিডিও দেখবার জন্য সাজেস্ট করবো, ভালো খারাপ আমি কিছু বলছি নি, সেটা তোমাদের উপরে দেখবে। আর একটা হচ্ছে ইপিআরআইআর এর একলা চলো রে র্যাপটা, এই কৃষক তাদের আন্দোলন তাদের স্ট্রাগল তাদের নিয়ে উপর একটা র্যাপ গান, দেখবে শুনে দেখবে, ভালো খারাপ তোমাদের উপরে, কারণ সবাইকে সবকিছু যে ভালো লাগবে সেটা লয় ভালো, আমার যেটা লাগছে সেটা তোমার খারাপ লাগতেই পারে, স্বাভাবিক ব্যাপার, দেখবে অন্তত। সেই সোনার সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার, সেরকম ব্যাপারটা তো বটেই। হ্যাঁ কত পরিশ্রম দেয়, মানে একদম সন্তান সমভাবে চাষ করে যায় কৃষকরা, তবুও তাদেরকে কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি কখনো আলুর দাম ড্রপ কখনো এই জিনিসপত্র, মানে কি বলবো, বহুত স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। তো আজকে সকালে যে ব্যাপারটা হলো আমাদের প্রধানমন্ত্রী যে ঘোষণাটা করলেন ওটাতে আনন্দ পেয়েছি, ওটা আগে হলে আরো আনন্দ পেতাম। তবু ওই যে একটা সংগ্রাম শেষকালে হ্যাঁ করে দেখালো কিছু একটা চেঞ্জ, সেটাই। তাহলে ইপিআরআইআর এর র্যাপের ওই র্যাপটার লাস্ট দুটো লাইন দিয়ে খতম করছি, সেটা হচ্ছে ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি ইউনাইট, উই হ্যাভ নাথিং টু লুজ বাট আওয়ার চেন্স, উই হ্যাভ নাথিং টু লুজ বাট আওয়ার চেন্স। ভালো থাকো সবাই, ভালো রাখো, কাউকে চেনে বেঁধেও রাখো না আর কারুর চেনে বাঁধাও থাকো না, স্বাধীন থাকো। শুভরাত্রি, দেখা হবে একেবারে পুরুলিয়াতে, ঠিক আছে। হ্যাঁ পুরুলিয়ার বলতে সাঁওতালডি, সাঁওতালডি বলতে এসটিপিএস, ঠিক আছে। শুভরাত্রি, টাটা।